কারো অভিযোগ, 16 দিনের কাজকে 100 দিনের কাজ দেখিয়ে তোলা হয়েছে টাকা। আমরা 16 দিনের কাজ করেছি, ওরা সেই 16 দিনকে 100 দিনের কাজ দেখিয়ে টাকা তুলেছে। তো কারো অভিযোগ, 16 দিন কাজ করলেও টাকা পাননি। ছেলে কাজ করেছে 16 দিন, তার হচ্ছে কি টাকা ঢুকিনি, আরো তার জব কার্ডের বইটা ল্যাপস করে দিয়েছে। আবার কেউ বলছেন কাজ না করেই টাকা পেয়েছেন একাধিক জন। যারা খেটে খায় তারা টাকাটা পায়নি, কিন্তু যারা কোনোদিনই কাজ করে না মূলত তারাই 100 দিনের টাকাটা পেয়েছে। ভোটের মুখে সন্দেশখালের 1 নম্বর ব্লকে এবার উঠল 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। আর সেই অভিযোগ জানাতে সিবিআই এর দ্বারস্থ হলো গ্রামবাসীদের একাংশ। সন্দেশখালি 1 নম্বর ব্লকের শেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, 100 দিনের কাজ প্রকল্পে মাত্র 16 দিন কাজ করেছেন তারা, তবে সেই কাজের টাকাও পায়নি গ্রামবাসীদের একাংশ। উল্টে 100 দিনের কাজের হিসেব দেখিয়ে লক্ষাধিক টাকা তুলে নিয়েছেন পঞ্চায়েতের 130 নম্বর বুথের সুপারভাইজার বরুণ দাস। দীর্ঘদিন ধরে থানা ও ব্লকের প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও হয়নি কোনো সুরাহা। অভিযুক্ত সুপারভাইজার পলাতক, প্রতিবাদে মঙ্গলবার তাঁর বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান গ্রামবাসীরা। 4-5 লক্ষ টাকা তুলে নিয়েছি, থানায় অভিযোগ করেছি, তা বিডিওর কাছে অভিযোগ করেছি, বিডিও কোনো পাত্তা দেয়নি, থানায় কোনো পাত্তা দেয়নি। হ্যাঁ, আমরা চলে এসেছি, আবার হচ্ছে কি সিপিআই হচ্ছে কি জানিয়েছি। বাংলা জুড়ে চলছে লুটের রাজত্ব, যে যেখানে পাচ্ছে সরকারি টাকা লুট করছে। এই অভিযোগটা ভিত্তিহীন। আমাদের মেলের মাধ্যমে যে কমপ্লেন এসেছিল আমাদের পঞ্চায়েতের তরফ থেকে তার উত্তর দেওয়া হয়েছে। সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনার পর প্রকাশ্যে এসেছে অভিযোগের পাহাড়। মহিলাদের উপর নির্যাতন, চাষের জমি দখল, জমি দখল করে মাছের ভেড়ি তৈরি, সেই সব অভিযোগের তদন্ত ভার পেয়েছে সিবিআই। সেই আবহে এবার উঠল 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ। সিবিআই এর দ্বারস্থ হল সন্দেশখালীর বাসিন্দাদের একাংশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।